মোহাম্মদ রমজান বলেছেন আমার স্ত্রী যদি কোনো পুরুষের অধীনে চাকরি করে সে কি হালাল হবে আমি কি দায়ুস হব পরপুরুষের অধীনে আপনার স্ত্রী চাকরি করে কিরকম চাকরি কারণ কোনো পুরুষ যদি কোনো একটা কোম্পানির মালিক হয় তার অধীনে জায়েজ চাকরিও আছে সম্মত চাকরি আছে সম্মত নয় এমন চাকরিও আছে তাহলে কোনো মহিলা যদি অন্য কোনো পুরুষের অধীনস্থ সম্মত কোনো চাকরি করে তাহলে আপনি দায়ুস কেন হবেন যেমন কোনো একজন পুরুষ হয়তো একটা মাদ্রাসা দিয়েছে বা শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছে মেয়েদের জন্য তাহলে আপনার স্ত্রী যদি সেখানে কাজ করে তাহলে সেটা কেন মানে গর্হিত কাজ হবে সেটা তো জায়জ হবে এবং আপনিও দায়ুজ হবেন না কিন্তু যদি কোনো পুরুষ একটা রেস্টুরেন্ট দেয় এবং আপনার স্ত্রী সেই রেস্টুরেন্টে ওয়েট্রেস হিসাবে কাজ করে অথবা যদি কোনো মানে এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে সেই সেরাই পরিবেশ নাই এবং মেয়েদের এই ধরনের প্রতিষ্ঠানে চাকরি করাটা সারি অ্যালাউ করে না বরং তার বেপর্দা হতে হয় অন্য পুরুষদের সামনে তার সৌন্দর্য প্রকাশ করতে হয় যেমন কোন কোম্পানির মহিলা সেক্রেটারি হলো অথবা মানে মহিলার কাজ হলো সে যে থাকা বা এরকম কোনো কাজ করা কিংবা এয়ার হোস্টেজের কাজ ইত্যাদি হ্যাঁ এ সমস্ত ক্ষেত্রে মহিলাদেরকে যদি অন্য পুরুষদের সামনে সৌন্দর্য প্রকাশের সুযোগ করে দেওয়া হয় এবং কোনো স্বামী তাতে সন্তুষ্ট থাকে তাহলে বিশুদ্ধ মত অনুযায়ী সে দা হবে যদিও দায়ুষের সংজ্ঞা হচ্ছে ওই পুরুষ যে পুরুষ তার স্ত্রী অথবা হাউস হোল্ডের মহিলাদেরকে ফাহা কাজে লিপ্ত হওয়ার সুযোগ করে দেয় এবং তাতে সন্তুষ্ট থাকে অশ্লীল যে কোনো কাজে লিপ্ত হওয়াকে সে সমর্থন দেয় যদি তার হাউস হোল্ডের কোনো মহিলা তাতে লিপ্ত হয় এটা হলো সর্বোচ্চ পর্যায়ের দায়ুস কিন্তু কোনো পুরুষ যদি তার স্ত্রী অথবা কন্যা অথবা বন্দের ব্যাপারে অশ্লীল পোশাক পরাকে অ্যালাউ করে অশ্লীল চাকরি করাকে অ্যালাউ করে বা যে সমস্ত জায়গায় বেপর্দা হয়ে সে অন্য পুরুষদের সামনে দেখা দেবে সেগুলোকে অ্যালাউ করে তাহলে সেও দায়ুস হবে এটাই বিশুদ্ধ মত